বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজ কালী পুজোর দ্বিতীয় দিন, তো তোমাদেরকে বলবো তোমরা অনেক মজা করো, আনন্দ করো, আর আমাকে জানিও তোমাদের কালকের দিনটা কেমন গেছিল, কালী পুজোর দিনটা। তো আমার তো খুব খুব ভালো গেছে, তো তোমাদের সাথে শেয়ারও করেছি। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তো আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, দেখো। তো চলো আজকে দেখি আমি কি রান্না করব। তো তোমাদের দেখাই আজকে দ্বিতীয় দিনে আমার বাড়িতে কি রান্না হচ্ছে। কালকে তো সারাদিন উপোস করেছিলাম, তারপরে খিচুড়ি খেয়েছি রাত্রেবেলা, আর ভালো লাগছে না। তো এখন চলো দেখি, মা মাংস এনেছে, আর মোচা টোচা করবো, দেখি চলো। বন্ধুরা, মাংস রান্না করব, বোনও আমাদের বাড়িতে খাবে, আর মোচাটা করার ইচ্ছা আছে। তো বোন বলছে শুধু মাংস দিয়ে খাবে, তো দেখা যাক আমি কি রান্না করি, তো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে খাবার খেয়ে নিয়েছি, এখন এই রান্নাটা করলে পরে দুপুরের খাবার রেডি হয়ে যাবে। তো সকালে আমি সেদ্ধ ভাত খেয়েছি, আর পারছিলাম না কালকে উপোস করার পর। তারপর সকালবেলা মাকে বললাম ভাত বসিয়ে দাও, খাবো, সারাদিন কালকে খাইনি, খিচুড়ি খেয়ে আর শরীরে দিচ্ছিল না। তো চলো আমি রান্নাটা শেষ করে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মাংস, আর এই যে মোচা, আর মা কালকে ডিমের ঝোল রান্না করেছিল, ডিমের ঝোল রয়ে গেছে, ওটা মা দিয়ে খাবে, মা মাংস খায় না। আমি এখন স্নান করে আসলাম, এখন খেতে বসবো, বোনও এসছে, বোন বাইরে গেছে একটুখানি। দেখো মুটি এসছে, আমরা সবাই এখন ভাত খাবো, মা ভাত বাড়ছে। আমার দিদি এত ভাত খায় না, তুই কম ভাত খাস, আমার থালাটা তো এখন দুজনে মিলে ঝগড়া করবো। দেখো তো কে এটা বোনের থালা, এটা বোনের থালা, এটা আমার থালা, বলো কে ভাত বেশি খায়। আমি কিছু মুখটা হবে না, মোচা দিয়ে ভাত খাচ্ছি। দেখো বন্ধুরা, মাংস দিয়ে ভাত খাচ্ছি, এবার মোচা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার মাংস দিয়ে ভাত খাচ্ছি।